दिनहाटा शहर के कई क्षेत्र में विधायक उदयन गोहो की तस्वीर लगाकर कई तरह की कविताएं लिखकर उनका प्रचार किया जा रहा है और जिसे लेकर विरोधी राजनीतिक दल विधायक पर निशाना साध रही है। SFI के राज्य नेता शुभ्रा लोकदास का कहना है कि कई स्थानों पर लेस लगाकर प्रचार किया जा रहा है, दिनहाटा में कोई काम ठीक से नहीं हुआ है और इस तरह के प्रचार कर लोगों का मन जीतना संभव नहीं है। दिनहाटा विधानसभा विधायक उदयन गोर छवि दिए दिनहाटा शहर तृणमूल कांग्रेस नामे किछु फ्लेक्स देवा हयेछे, सेई फ्लेक्स तृणमूलेर जिनि विधायक তিনি যে তার বিধানসভা এলাকায় কোনো কাজ করতে পারেননি, তিনি যে পুরোপুরি ব্যর্থ তার অন্যতম নিদর্শন এই ফ্লেক্সটি। তার এই ফ্লেক্সে দিনহাটা বিধানসভা এলাকায় তিনি গত 5 বছরে কি কাজ করেছেন তার একটি কথা উল্লেখ নেই। সেই উল্লেখ না করে তার কিছু স্তুতি বন্দনা করা হয়েছে এবং সেই বন্দনার এক জায়গায় লেখা হয়েছে কমল পুত্র উদয়ন। আমরা এই কথাটাই বলি যে উদয়ন গোর কোনো ব্যক্তিগত কৃষ্ণা নেই, তিনি তার পিতৃ পরিচয়ে পরিচিত হয়ে গোটা দিনহাটা মহকুমার শান্তি এবং শৃঙ্খলাকে বিঘ্নিত করেছেন। আর আজকের দিনে তিনি যখন তার পিতার আদর্শকে জলাঞ্জলি দিয়ে দিনহাটার মানুষের সাথে বেঈমানি করে তৃণমূলে যোগদান করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে দিনহাটার প্রবাণ প্রতিম বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতা কমল গোর নামে তৃণমূল কংগ্রেসের এই পোস্টারের আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই পোস্টার খুলে নেওয়া উচিত। হালাকি তৃণমূল কংগ্রেস নেতা জয়দীপ ঘোষ নে ইসকা উপযুক্ত জবাব দিয়া হে। বিরোধীরা তো বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু উদয়ন গুহ প্রার্থী হচ্ছেন আমরা জানি এবং তাই মানুষের দৃষ্টি আকর্ষণ করাও যেমন একটা উদ্দেশ্য, তার মধ্যে উদয়ন গুহর কর্মকাণ্ড নিয়েই আমরা সেগুলোকে ছন্দের আকারে লিখেছি। সেটা নিয়ে অনেকের ভালো লাগবে না, অনেকেই এখনও সেকেলে, তবে আমরা আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা তো সারা দিনহাটায় পারমিশন নিয়েছি মানুষের বাড়িতে বাড়িতে, বেশিরভাগটাই আমরা হোর্ডিং করব, কারণ দেওয়াল লিখনে ব্যয় সাপেক্ষ এবং দৃষ্টিনন্দন করাটা খুব কঠিন, এখন লেখার লোকও পাওয়া যায় না। তাই যেহেতু ফ্লেক্স নতুন একটা আইটেম, সুতরাং ফ্লেক্সের মাধ্যমেই আমরা মানুষের বাড়ি বাড়ি পারমিশন নিয়ে, সরকারি জায়গায় তো লাগানো যাবে না, নির্বাচন বিধি আজকের থেকে কার্যকর হয়ে যাবে, তো সেখানে আমরা ফ্লেক্সের মাধ্যমেই মমতা ব্যানার্জি এবং উদয়ন গুহকে হাইলাইট করে পোস্টারগুলো বানাবো।